হ্যালো বন্ধুরা, তো এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবস্থা খুবই করুণ অবস্থা। তো এখানে সবাই ছাত্ররা এবং সাধারণ জনগণ রাস্তায় বের হয়ে সব কিছু জ্বালিয়ে দিচ্ছে এবং কি অগ্নিসংযোগ করছে। তো কেন করছে এটি আপনারা নিশ্চয় সবাই জেনে গিয়েছেন, তো আবারও আমি বলছি, তো এটি হচ্ছে কোঠা আন্দোলন। তো কোঠা আন্দোলনকে ঘিরে এটি একটি সহিংসতা রূপ নিয়েছে। পরবর্তীতে এগুলা কোঠা আন্দোলন বাদ দিয়ে পরে শেষে হয়েছে এটি স্বৈরাচার, সরকারকে নামাতে হবে, তো এক দফা এক দাবি। তো সেই জন্য মাঠে জনগণ নেমেছে, তো এখন সেটি রূপান্তরিত হয়েছে রণক্ষেত্র দেখতে পেরেছেন। তো এখানে এটি লাস্ট দিন, সবাই বের হয়েছে বাসা থেকে, তো খবর পেয়ে সবাই ছুটছে গণভবনের দিকে। তো গণভবনের দিকে যখন তিনটা থেকে দেখে সরকারকে পদত্যাগ করে সেনাপ্রধান তাকে দেশ থেকে নিক্ষেপ করে অন্য দেশে সাহায্য করে যাওয়ার জন্য, তো এই কারণটি হচ্ছে। পরবর্তীতে যখন সরকার পতনের পরে নতুন সরকার গঠন হয়, তো তখন দেখা যায় পুলিশ বাহিনী দেশ থেকে, মানে দেশ থেকে না, মানে তাদের চাকরি থেকে অভ্যর্থী নিয়ে তারা পালিয়ে যায়। তো কিছুক্ষণ কয়েকদিন যখন পালিয়ে থাকে, তো তখন তারা থানায় আসে না। এরপরে দেখা যায় শহরের বিভিন্ন জায়গা বা গ্রাম পর্যায়ে সেখানে কিছু অশৃঙ্খল ঘটনা ঘটে। সেটি হচ্ছে একটি হচ্ছে ডাকাতি এবং বিভিন্ন জায়গায় যেরকম আপনার ধানভুন্ডি এবং মোহাম্মদপুর এবং বসিলা এরকম বিভিন্ন জায়গাতে ডাকাতি হয়। তো ডাকাতি হওয়ার পরে এরপরে ছাত্র সমাজ আবার মাঠায় নামে এবং কিছুদিন পরে যখন বের হয় না হয়, এরপরে তাদের ছাত্র সমাজের পাশে থাকে সেনাবাহিনী। তো এরপরে কিছু দুষ্কৃতীদের ধরে, এরপরে দেখা যায় যখন এটাতে কিছুই হচ্ছে না, এরপরে কিছু সংখ্যালঘুদের উপরে আপনার আক্রমণ হয়। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন, তো তখন যমুনা টেলিভিশন বিভিন্ন জায়গায় যায়, কিছু ঘটনা ঘটে এবং কিছু রটে, এটা স্বাভাবিক। তো যেরকম কিছুটা বিভ্রান্তির মুখে হয়ে পড়ে, তো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেকটাই গুজব আছে, অনেকটাই আপনার সত্যি ঘটনা হয়। তো আপনারা সেখানে অবশ্যই জানতে পেরেছেন, তো অনেক জায়গাতে এরকম ভাঙচুর হয়। তো তখন কিছুদিন পর এগুলো চলার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের থেকে অনুমতি দেয় পুলিশ বাহিনীকে আবার ফিরে আসে কর্মযোগের জন্য। তো তখন পুলিশবাসী ফিরে আসে পুলিশ বাহিনী এবং তারা আশ্বাস পেয়ে, তো তখন তাদেরকে পুলিশ বাহিনীতে বলে এই পোশাকে আমাদের কর্মস্থলে আসলে আমাদেরকে বিভিন্ন রকম বিভ্রান্ত বোধ হয়। তো সেই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলে ঠিক আছে, একদিনে তো কাজ না, তো সেই জন্য তাদের লোগো এবং তাদের পোশাক পরিবর্তন করে দিবে এবং ছাত্র সমাজকে তাদের পোশাক এবং লোগোর ব্যাপারে তাদেরকে সারাশন দিতে বলে। এরপরে দেখা যায় কিছুদিন বেশ, আজ 13-12 তারিখ, তো আজ 13 তারিখ সম্ভবত, তো তখন আপনার উপদেষ্টা প্রধান মানে ডক্টর ইউনুস যায় ঢাকা হিন্দু ঢাকেশ্বরীর মন্দিরে হিন্দুদের সাথে কথা বলে, তো তখন বলে যে আপনারা যেটি আধ দফা বা যে দফাটি দিয়েছেন সেটি দিলে হয় কি দেশের বিভ্রান্ত হয়, আবার যারা দুষ্কৃতি তারা আবারও মাথা চাড়া দিয়ে উঠবে, তো সেই জন্য আপনাদের করতে হবে যে আমাদের আইন চাই। তো এটা কোনো জাত বাত নাই, তো আইন সবার, তো আইনের প্রভাবটা চাই, এটা আপনারা বলতে পারেন। আর আমরা কোথায় যাব, আমাদের দেশ আমরাই থাকব, তো আমরা কোথাও যাব না, তো এরকম কিছু আশ্বাস দেয়। তখন সেই আশ্বাস পেয়ে তারা বলে সেই আশ্বাস নিয়ে চলে যায়। তো তখন সেখানে থেকে ডক্টর নিউজ তাদেরকে সেরকম প্রস্তাব দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন,
অবস্থাটাকে এইরকম যে 71ও ছিল এবং বর্তমানে 2024 সালেও কিছু লোক দেখা যায়। তো এখানে লুটপাট এবং কিছু অসামাজিক কর্মকাণ্ডের জন্য তারা এক বাহিনী থাকে, এখানে তারা ওই একটি জাত, সেখানে তাদেরকে কোনো ধর্ম বা কোনো কিছু এখানে তাদের নেই, নীতিবদ্ধ নেই। তো তাদের দায়িত্ব হলো জোর করে দখল এবং নির্যাতন করার জন্য। বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন, তো সকলে মিলে যদি আইনের শাসন যদি থাকে তাহলেই আপনার দেশ বাঁচবে। ধন্যবাদ, সবাইকে সুস্থ থাকুন, সতর্ক থাকুন।